এক কলেজ ছাত্রের গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। জানা যায়, অভিযুক্ত দুই যুবক পলাতক। মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রীটি রাজ্য সরকারের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর, হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা কলা বিভাগের ওই কলেজ ছাত্রীর অভিযোগ, হরিশ্চন্দ্রপুর বাজার এলাকার এক যুবক তার সঙ্গে বন্ধুত্বের সুযোগ নিয়ে তার মোবাইল ছিনিয়ে নেয়। পরে একান্ত গোপনীয় ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেইল করা আরম্ভ করে। সেই যুবকের সঙ্গে সম্পর্ক স্থাপনে অস্বীকার করায় অভিযুক্ত ওই যুবক হরিশ্চন্দ্রপুর বাজার এলাকার আরও এক যুবকের সঙ্গে মিলিত হয়ে ছাত্রীটির বিভিন্ন নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। এ বিষয়ে কলেজ ছাত্রী জানান, আমার দুজন চেনা পরিচিত, নীরজ শর্মা অ্যান্ড গোপী পাঠক, এরা দুজন আমাকে খুবই হ্যারাস করেছে, ঠিক আছে, বিগত এক বছর ধরে। আর এই কিছুদিন আগে আমার ফোন নিয়ে, আমার ফোন স্ন্যাচ করে আমার যে পার্সোনাল ছবি, ওই ওরা মিসইউজ করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অ্যান্ড আমাকে অনেক ব্ল্যাকমেল করে। অ্যান্ড আমি যখন পুলিশের কাছে যাই, তো পুলিশ কোনো কিছু কুইক অ্যাকশন নেয়নি এখনো। আর আমি কেসটা অলরেডি কমপ্লেন করে দিয়েছি 1 তারিখে। ঘটনায় পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, হরিশ্চন্দ্রপুর থানায় ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে, দ্রুত অভিযুক্তদের ধরা হবে এবং সোশ্যাল মিডিয়া থেকে ওই ছবি মুছে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। হরিশ্চন্দ্রপুর থানায় যেটা কেসটা হয়েছে, যেটা আপনারা মেনশন করলেন, ওই কেসে ইনভেস্টিগেশন অনেকটা এগিয়ে গেছে। আর যে এফআইআর নেমড অ্যাকিউজড আছে, তার তল্লাশি আমরা ওদেরকে তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য পুরো চেষ্টায় লেগে আছি। প্রপার ইনভেস্টিগেশন করে এটা চার্জশিট করা হবে। এই ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরও স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.